এই মুহূর্তে যখন ত্রিপুরাতে কংগ্রেসের ভাঙন ধরালেন বিজেপির মুখ্যমন্ত্রী মানিক সাহা, পাল্টা ভাঙন দক্ষিণ ভারত কর্ণাটকে। বিজেপির কয়েক হাজার কর্মী সমর্থক বিজেপিকে গুড বাই জানিয়ে 2024 লোকসভার ভোটের আগেই কংগ্রেসে যোগদান। দল বদলের হিড়িক উত্তর পূর্ব থেকে দক্ষিণ ভারতে। আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির বিধায়কের মন্ত্রীর ঘনিষ্ঠরা, শয়ে শয়ে কয়েক হাজার কর্মী দল ছেড়ে এবং নেতাকর্মী কংগ্রেসে যোগদান। ঘরের ছেলে ঘরেই ফিরতেই শুরু করে দিয়েছে বলে ডিকে শিবকুমার জানিয়েছেন। কর্ণাটক মডেলের পথে এবার সারা দেশের যে নির্বাচন লোকসভা ভোটে, তার আগেই কংগ্রেস অক্সিজেন যুগিয়ে আরও সাহস যুগিয়ে বিজেপিকে জোর টক্কর দিচ্ছে। ত্রিপুরাতে বিজেপি টাকার বিনিময়ে ভাঙন অর্থাৎ বিরোধীদের ধরাচ্ছে। এর পাল্টা ভাঙনের আঘাত কিন্তু রাজ্যবাসীর ঘরে ঘরে কর্ণাটকে। এবার গৃহমন্ত্রী অমিত শাহদের বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক মহল, সরাসরি কর্ণাটকে কংগ্রেস।